2023-24 শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষা নীতি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কমিশন এরই মধ্যে এজন্য অধ্যাদেশ জারির সুপারিশ করেছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্ববিদ্যালয়গুলোর সে সময়ের আচার্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একক ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছিলেন। ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে সার্টিফিকেট উত্তোলন পর্যন্ত বিভিন্ন স্তরে ছাত্র ছাত্রীরা অবহেলা আর হয়রানির মুখোমুখি হয়। মূলত এরপরই বিশ্ববিদ্যালয়গুলো উদ্যোগী হয়। প্রথম বছর বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সাড়া না দিলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। জোরালো হতে থাকে শিক্ষার্থীদের দাবিও। আংশিকভাবে বাস্তবায়ন হয় একক ভর্তি নীতি। 22টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছভুক্ত হয়। গুচ্ছভুক্ত হয় 3টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট, কুয়েট ও রুয়েট। কৃষি ও কৃষি শিক্ষা প্রধান 7টি বিশ্ববিদ্যালয়ও গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নিচ্ছে। তবে শুরু থেকেই আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে আসছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট। শিক্ষার্থীদের চাওয়া সব পাবলিক বিশ্ববিদ্যালয় মিলিয়ে একটি ভর্তি পরীক্ষা হোক। একক ভর্তি পরীক্ষা বিষয়ে অনেক দূর এগিয়েছে ইউজিসিও। এখন প্রশ্ন এসে গেছে মেডিকেলের পরীক্ষা একটা হয়, কারণ তাদের তো কোর্সই একটা। কিন্তু আমার এখানে আছে, আপনি জানেন, আর্টস, সোশ্যাল সায়েন্স, আমার আছে বিজনেস, আমার আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার আছে আমার সোশ্যাল সায়েন্স। সেই জন্য আমরা বলছি ঠিক আছে, আমাদের দুদিন পরীক্ষা হবে, কোনো আপত্তি নেই। সকালবেলা একটা হবে, বিকালবেলা, তারপর দিন সকালবেলা বিকালবেলা, যারা যেটা ডিসিপ্লিন দিতে চায়। এবং ছাত্রছাত্রীদের সেভাবে একটা আমরা গাইডলাইন্স, আমাদের কমিটির গাইডলাইন্স ঠিক করবে, তবে সেই গাইডলাইন্সে সবাই ফলো করবে, দ্যাট ইজ এনাফ। তাহলে কারো কারো দৌড়াদৌড়ি নেই, আমার 5টা অপশান আমি দিয়ে দিবো, অন দ্য বেসিস অপশান আমি অ্যাসপার র্যাঙ্কিং আমরা ভর্তি হয়ে যাবো। ছাত্র তো অপশান দিবে, সে তো 5টা অপশান সেই দিয়ে দিবে। রাজশাহী অঞ্চলের ছেলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপশান নাও দিতে পারে, সে রাজশাহীকে অপশান দিতে পারে। চিটাং বিশ্ববিদ্যালয়ের চিটাং অঞ্চলের ছেলে সে ঢাকাকে 3 নম্বরও দিতে পারে, সে চিটাংকে 1 নম্বরও দিতে পারে। ইউজিসি মনে করছে আগামী শিক্ষাবর্ষ থেকেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব। জরুরি ভিত্তিতে যদি করতে হয়, অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে যদি একটা অভিন্ন গুচ্ছ পদ্ধতিতে করতে হয়, সেক্ষেত্রে একটি অধ্যাদেশ প্রয়োজন হবে। এই অধ্যাদেশটিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়িত্ব দিয়েছেন, আমরা ওটার এখন কাজ করছি, কাজ চলমান। এটা শেষ করেই আমরা অচিরেই আর একটা মিটিং ডাকবো, তখন সেই মিটিংয়ে এটা যদি সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের শিক্ষা মন্ত্রণালয়, লাইন মিনিস্টারি সেখানে উপস্থাপন করব, সেখান থেকে এটি যদি সরকারের কাছে অধ্যাদেশের জন্য পাঠানো হয় আইনের ব্যাটিং নিয়ে, এবং এই অধ্যাদেশ জারি হলে আগামী ভর্তি পরীক্ষাটাই এক অভিন্ন নীতিমালায় একটা গুচ্ছ পদ্ধতিতে এটা করা সম্ভব। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 54টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় 113টি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।